আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সাতক্ষীরা সীমান্তে অস্ত্রসহ গ্রেপ্তার রিজেন্টে প্রতারক শাহেদ ঢাকায় এনে র‍্যাবের অভিযানে 1.5 লাখ টাকার জাল নোট উদ্ধার রিজেন্ট হাসপাতালের সাথে করোনা পরীক্ষার চুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিবের নির্দেশে কারণ দর্শানো নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর দেশে আরও 3,500 মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত প্রাণ হারালেন 33 জন এবং ঈদের 9 দিন ফেরিতে বন্ধ থাকবে পণ্য পরিবহন কোরবানির পশুর চামড়া কেনা বেচায় বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ সুবিধা ঘোষণা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে দেশে প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার দুই যুগে পদার্পণ নিয়ে বিশেষ প্রতিবেদন এবারে বিস্তারিত সংবাদ রিজেন্ট হাসপাতালে 10,000-এর বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এর আগে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভোরে শাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব হেলিকপ্টারে ঢাকায় আনার পর উত্তরায় তার আরেকটি কার্যালয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 1.5 লাখ জাল টাকা রিপোর্ট করছেন মাহমুদুর রহমান সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে নিয়ে উত্তরায় তাদের আরেকটি অফিসে অভিযান চালায় র‍্যাব এখান থেকে উদ্ধার করা হয় 1.5 লক্ষ জাল টাকা র‍্যাব সদর দপ্তরে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক বলেন শাহেদ নিজেকে বিভিন্ন নামে পরিচয় দিত গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারি সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তোলা ছিল তার প্রতারণার অন্যতম কৌশল তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কখনো গ্রেপ্তার হননি তিনি এমএলএম কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে 10,000-এর অধিক কোভিড-19 রোগীর পরীক্ষা করে তন্মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায় এর আগে মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহেদের জন্মস্থান সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের গোয়েন্দারা ইসামতি নদী পেরিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল তার ছদ্মবেশে বোরকা পরে বিভিন্ন যানবাহনে করে সীমান্তে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি প্রতারক শাহেদের র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানায় সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট পৌঁছানোর কথা ছিল তার পরিকল্পনা মতে একাজে তাকে এক দালালও সাহায্য করে যার মাধ্যমে ভাড়াও করা হয় একটি নৌকা আমার সব দেখলাই ধর 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার এই বলিস বলার পর আমরা সবাই ছুটে গেলাম ওখানে যেই দেখলাম ওই সে সাহেবকে ধরে ফেলেছে রাখ বর্ডার ক্রস করে যাওয়ার প্ল্যান করেছিল রাতে সে ওখানে হাজির হয়েছিল ভোর রাতে তাকে ক্রস করার কথা স্থানীয় জানান প্রায় 1.5 যুগ আগে জেলাশহরের প্রত্যেক ভিটামাটি বেচে সাতক্ষীরা সাড়ে শাহেদ গত 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরাও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট করোনা চিকিৎসা নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় র‍্যাব পরে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরাও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয় গ্রেপ্তার করা হয় 8 জনকে এর মধ্যে 7 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব
মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে। আপনি যতই সরকারের ঘনিষ্ঠ হন না কেন, সেগুলো কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলোকে অ্যাড্রেস করা হবে। ক্ষমতাসীন দলের কোনো পদে না থেকেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী, এমপি এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছিল তার সখ্যতা। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল। এসব সম্পর্ক কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে সাহিত্যার অপকর্মের সাম্রাজ্য গড়ে তোলেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক সাইদ চৌধুরীর 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। একই মামলার এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ ডিবি। রিজেন্ট হাসপাতালের সাথে করোনা পরীক্ষার চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে করা হয়েছিল। মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। ফসলে রাব্বি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের উপস্থিতিতে চুক্তি করে করোনা সেবা শুরু করেছিল মোহাম্মদ শাহেদের রিজেন্ট হাসপাতাল। কিন্তু লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা আর টেস্ট জালিয়াতির ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই রিজেন্ট হয়ে গেছে তাদের গলার কাটা। এরই মাঝে গত 11 জুলাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের নির্দেশেই রিজেন্টের সাথে চুক্তি করা হয়। কে এই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রিজেন্টের সাথে চুক্তির আগে পরে নেওয়া পদক্ষেপ জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি করা হয়েছিল। মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশে জবাবে দেয়া দীর্ঘ উত্তরের একাংশে এমনই বলা হয়েছে বলে জানালেন বর্তমান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আমি যতটুকু দেখেছি যে উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে বলেছিল, তো মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। জবাবটা সন্তোষজনক কি না এটা আমরা একটু পর্যালোচনা করার সময় তো আমাদেরকে দিতে হবে, এবং আমরা পেয়েছি, আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং এটাও আপনারা জানবেন। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গণমাধ্যমে বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে চুক্তি সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। শাহেদ কিংবা রিজেন্ট পুরোপুরি অপরিচিত তার কাছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,457 জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও 3,533 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনাভাইরাস বিস্তারের চূড়ান্ত সময় মে থেকে শুরু বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। গত মাসের শেষ 15 দিনে গড় মৃত্যুর সংখ্যা ছিল 45। এই সংখ্যা এই মাসের প্রথম 15 দিনে কমে এখন 40। অন্যদিকে বেড়েছে সুস্থতার হারও। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় মারা গেছেন 33 জন, তাদের মধ্যে পুরুষ 27 এবং নারী 6 জন, তাদের 16 জনই ঢাকা বিভাগের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,457 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে 27 জন পুরুষ, 6 জন নারী। একদিনে 79টি ল্যাবে 14,002টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,533 জনের। মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,93,590 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 25.23%। 79টি পরীক্ষাগারে পরীক্ষা চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 14,308টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,002টি নমুনা এবং তাতে 3,533 জন শনাক্ত হয়েছেন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,93,590 জন। 24 ঘন্টা শনাক্তের হার 25.23% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.75%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,796 জন। এতে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা দাঁড়ালো 1,05,023 জনে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
ঈদের আগে 5 দিন ও ঈদের পর 3 দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশু ট্রাক ছাড়া অন্য ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে চলাচল করতে পারবে না। ঈদুল আজহা উপলক্ষে দুপুরে মন্ত্রণালয়ে নৌপরিবহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে। করোনার দুর্যোগকালে আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেন তিনি। করোনা মহামন্দায় চামড়া কেনায় এবার পুরনো ঋণের দুই ভাগ পরিশোধ করলেই নতুন ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা পুনর্বিবেচনা চাইছেন চামড়া শিল্পের ব্যবসায়ীরা। তারা বলছেন, এবার মহামারীতে চামড়া সংগ্রহে কমপক্ষে 600 কোটি টাকার শর্তহীন ঋণ প্রয়োজন। আরো জানাচ্ছেন শারফুল আলম। এবার নতুন করে চামড়া কেনা নিয়ে শঙ্কায় রয়েছেন চামড়া খাতের ব্যবসায়ীরা। এই চামড়া সংগ্রহ অভিযানে করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হবে সেটা কিন্তু আসলে ট্যানারি মালিকদের হাতে নেই। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম ফ্রেশ লোন বাবদ আপনার 500 থেকে 600 কোটি টাকা নতুন করে ঋণ দেওয়ার জন্য। যদি আপনার নতুন করে ঋণ না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু চামড়া ক্রয় করতে পারবো না। গত বছর চামড়া খাতে 4 ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ছিল 560 কোটি টাকা। এবার চামড়া সংগ্রহে বাংলাদেশ ব্যাংক আগেভাগেই তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। এই সেক্টরকে কিভাবে একটু নিয়ম শিথিল করে দেয়া যায় কিনা সেটা আমরা অপেক্ষা করছি, যে ব্যাপারে মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নিয়ম কানুন যদি আমরা পাওয়া যায় তাহলে আমরা সেটাই আমরা অ্যাডপ্ট করব। একটা ব্যতিক্রম করা হয়েছে, যেহেতু করোনা ভাইরাসের কারণে যদি কেউ টাকা দিতে না পারে তাহলে যে 2% ডাউন পেমেন্ট দিয়ে যদি সে রিসিডুলিং করে তারপরে সে এই সুযোগটা নিতে পারবে। চামড়া সংগ্রহে এবার ব্যাংকগুলোতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা যেন সময় মতো পাওয়া যায় এখন সে দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এ মাসে অনলাইন পত্রিকার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি এও জানান, যেসব অনলাইন পোর্টালের বিরুদ্ধে গুজব সহ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আছে সেগুলো নিবন্ধন পাবে না, বরং তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরও বলেন, অনলাইন পোর্টাল খোলার জন্য আবেদন করতে হবে, যাচাই বাছাইয়ের পর নিবন্ধন ও আপলোডের অনুমতি দেওয়া হবে। যে কেউ একটা খুলে আপনার ল্যাপটপ নিয়ে বসে 2-3 জন নিয়ে বসে একটা অনলাইন খুলে বসবে এটি হওয়া কোনোভাবেই সমীচীন নয়। সুতরাং আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার পর আবেদন করবে, আবেদন করার পর পরীক্ষা নিরীক্ষা করার পর ছাড়পত্র দিলে পরে তারপর তারা ডোমেইন বরাদ্দ পাবে। আজ এটিএন বাংলার জন্মদিন। নানা চড়াই উতরাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম এই স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরিয়ে 24-এ পা রাখল। প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলেও এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে। এমন শুভক্ষণে এটিএন বাংলার দীর্ঘ পথ পরিক্রমার কিছুটা তুলে ধরছেন একরামুল হক সাহেব। ১৫ জুলাই ১৯৯৭ দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এক অনন্য দিন। এটিএন বাংলার হাত ধরে বাংলাদেশ প্রবেশ করে স্যাটেলাইট টেলিভিশন জগতে। বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে এটিএন বাংলা। 2001 সালে শুরু হয় সংবাদ সম্প্রচার। দেশের ইতিহাসে প্রথম প্রতি ঘন্টায় ইরাক যুদ্ধের সচিত্র সংবাদ পরিবেশন করে তাক লাগিয়ে দেয় এটিএন বাংলা। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম আর দুর্যোগ দুর্বিপাকের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এই সম্প্রচার মাধ্যম। জয় ইমামুন, এটিএন বাংলা। সংবাদের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মী ও কলাকুশলীরা। এই সুদূর পথ পেরোতে আমাদের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমরা এখানে। এটিএন বাংলা শুরুতে যেরকম জনপ্রিয়তা ছিল আমরা সেই জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রাখতে পারছি। তার কারণ হচ্ছে যে আমরা সব সময় শুরুর থেকে যে চেষ্টাটা আমরা করে গেছি সেটা হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা,
এবং আমরা নিরপেক্ষ সংবাদ সবসময় পরিবেশন করে আসি। আমরা সব দল বল নির্বিশেষে সকলকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। বিনোদনের দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে বাড়তে থাকে অনুষ্ঠান নির্মাণ, দর্শকের সামনে হাজির করে প্রতিভাবান নানা মুখ। সম্প্রচার মাধ্যমের প্রতিকৃত এটিএন বাংলা সবসময় সিক্ত হয়েছে কোটি দর্শকের ভালোবাসায়, বন্ধুর মতো পাশে পেয়েছে শোভানাধ্যায়ীদের। দর্শক নন্দিত অসংখ্য নাটক আর মেগা সিরিয়াল সম্প্রচার করেছে চ্যানেলটি, প্রচার করছে স্বাস্থ্য কিংবা রান্না বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, বিতর্কের মতো শিক্ষামূলক অনুষ্ঠানেরও প্রাণবন্ত উপস্থাপনের পৃষ্ঠপোষকতা করে চলেছে এটিএন বাংলা। দুর্যোগে দুর্দিনে অথবা দেশ গঠনে তৎপর সেনা সদস্যদের বিনোদনে সেনানিবাসগুলোতে ছুটে গেছেন এই টেলিভিশনের কলাকুশলীরা। কেবল তাই নয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম দেখতে আইভরি কোস্টে শুভেচ্ছা সফরে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশে বিদেশে অনুষ্ঠিত খেলাধুলার জনপ্রিয় সব আসরের খবর গুরুত্বের সাথে দর্শকদের কাছে তুলে ধরেছে এটিএন বাংলা। স্কুল হকি টুর্নামেন্ট প্রচার ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে দেশের মানুষের মনে হকি বিশ্বকাপ খেলার স্বপ্নও বুনে দিয়েছে চ্যানেলটি। প্রাত্যহিক জীবনে ইসলামের প্রয়োগে সহায়ক নানা অনুষ্ঠান প্রচার করে আসছে এটিএন বাংলা, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও মনোযোগী প্রতিষ্ঠানটি। এই পথচলা এটিএন বাংলা শিশুদের ভাষায় শিশুদের কথা বলার চেষ্টা করছে। 2004 সাল ছিল এটিএন বাংলার একটি উল্লেখযোগ্য বছর। এবছর শিশুদের জন্য শিশুদের তৈরি অনুষ্ঠান আমরাও পারি ছোট পর্দায় অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়। 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। বেশ কয়েকবারই অর্জিত হয় এই সাফল্য। এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড সহ নানা অর্জন আছে চ্যানেলটির। এশিয়াতে দুটো দেশ, আমরা চায়না ছাড়া এখন পর্যন্ত এই এমি অ্যাওয়ার্ডকে আনতে পারিনি। তাছাড়া আমাদের এই 23 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা ইউনিসেফ থেকে একটি পুরস্কার পাই, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইউনিসেফ দেয়, যে অ্যাওয়ার্ডটি পৃথিবীর কোনো চ্যানেল পায়নি, একমাত্র আমরাই এখন পর্যন্ত এটা পেয়ে আসছি। এশিয়ার মধ্যে প্রথম চ্যানেল যে চ্যানেল বাংলা ভাষা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিছি। করোনা মহামারীর মধ্যে কর্মস্থলে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠান নির্মাণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচার করা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। যখন করোনার প্রাদুর্ভাব ঘটে তখন থেকেই আমরা শুরু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সবসময় কিছু না কিছু দেখাচ্ছি, এবং বিশেষ করে আমাদের মেডিকেল প্রোগ্রামগুলি যেগুলি হয় সেই সবে আমরা সবসময় আমাদের ডাক্তারদেরকে নিয়ে এসে এই সম্পর্কে উপদেশ দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীর এই সময়ে জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের অগণিত দর্শকও স্মরণ করতে ভোলেননি সম্প্রচার মাধ্যমের এই ঐতিহাসিক দিনটিকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শহর ছাড়িয়ে গ্রাম, সবখানে এক আস্থার নাম এটিএন বাংলা। কথা বলে গণমানুষের, তুলে ধরে দেশের নানা সংকটের খবর। তাই এত এত চ্যানেলের ভিড়েও গ্রাম বাংলার মানুষের কাছে এখনও এটিএন বাংলায় বেশি পছন্দের। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। গণমাধ্যমের এক অবিরাম ছুটে চলা, খবরের খোঁজে দেশের সব প্রান্ত। চাচা, আপনি কি টেলিভিশন দেখেন? জি দেখি। টেলিভিশনে কি দেখেন? খবরটা বেশি দেখেন, মারাধুরি, নারী দর্শন, এগুলা বেশি টিভিতে দেখা হয়। কি খবর দেখতে চান বলুন? আমার কথা হলো খবর যেটা দেখুন, সবসময় দেখুন, সবাই দেখে খবরটা দেখে ভালো করুন।
একসময়ের সাদা কালো টেলিভিশন এখন ঝকঝকে রঙে। সংখ্যায় বহু পাল্টেছে টিভির অনুষ্ঠান আর খবর প্রচারের ধরন। টিভি দেখেন না? দেখি, ওই যে হোটেলে যাই, চা পান খাই, ওই সময় দেখি, খবর টবর দেখি। কি দেখেন? এই দেখি মারা খবর দেখি, ভালো লাগে না, করোনা মরা যায়, মারা দেখতে ভালো লাগে না। বাংলাদেশের খবর দেখি, দেশ নেই, দেশ নাই তো, নাই দেশ আছে লেগেছে কবে? আচ্ছা, দেশ দেশ কিছুই নাই। কি আছে দেশে? দেশে খালি হলো দূর করে দুর্নীতি আর করোনা, তো দেশ মেয়ে হারাইছে। আচ্ছা, গ্রামের মানুষের খবর কেউ দেখে না? দেখাব, আমরা গ্রামের মানুষ না তো, মানুষ শহরের মানুষ মানুষ, কিন্তু গ্রামের মানুষ কোনো চ্যানেলই দেখে না। কোনো টেলিভিশন চ্যানেলই কি আপনাদের খবর দেখায় না? দেখা হয়, এটিএন বাংলা খবর দেখা হয়, কিন্তু খুব কম, কিন্তু এর থেকে আরও ভালো খবর চাই আমরা, আরও সুন্দর চাই। চাচি, কোনটা বেশি দেখেন? জি বাংলা আর স্টার জলসা। কেন দেখেন ভারতের গুলো বেশি? ভাল লাগে, তাই জন্য। ভাল লাগে, বাংলাদেশের গুলো ভাল লাগে না? ভালো লাগে, কম দেখি। চাচা, হ্যাঁ, বাড়িতে টেলিভিশন আছে? আছে আছে, খুব ভালো দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। কি দেখেন? আমরা দেখতেছি যে মানুষের রোয়া রোপণ করতেছে, আমরা রোয়া রোপণ করতেছি। আর কোন টেলিভিশন চ্যানেল ভালো লাগে নাকি শুধু এটিএন বাংলাই দেখেন? এটিএন বাংলা আমি সবচেয়ে বেশি ভালো দেখি। কতদিন ধরে দেখেন? আমি বহুদিন ধরে দেখি, পাঁচ বছর ধরে এটি খালি এটিএনই দেখি। এত চ্যানেল তো আর দেখা যায় না, সব খবর তো টাইম মতোই দেয় বাংলা ভিশন আর এটিএন খবরটাই বেশি। দশক আগের কথা, সে সময় টিভি দেখতে মানুষ ছুটে যেত এক গ্রাম থেকে আরেক গ্রামে, একসাথে আনন্দ নিয়ে দেখতো টেলিভিশন। আমি নিজস্বভাবে কই, নিজে যে এইটা মনে হয় কোনো ই দলীয় না, এই জন্য আমরা অন্য চ্যানেল বাদ দিতে হবে, এটিএনটা দিই। এটিএনটার খবরটা কি স্পষ্ট বোঝা যায়। গত শতাব্দীর এক বিস্ময়কর আবিষ্কার টেলিভিশন। প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে গোটা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এই যন্ত্রটি। সময় যত গড়িয়েছে, বাংলাদেশেও টেলিভিশনের সংখ্যা ততটাই বেড়েছে। আধুনিকতার দিক থেকে হয়ে গিয়েছে অনেক, কিন্তু গুণগত মান কতটুকু বেড়েছে তা নিয়ে অসন্তোষ আছে মানুষের মনে। তারা চান ভালো মানের অনুষ্ঠানের পাশাপাশি নির্মোহ সংবাদ। আদিন সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠানটির দুই যুগে পদার্পণ উপলক্ষে ঢাকার সাভারে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। সামাজিক দূরত্ব মেনে স্থানীয় তেঁতুলছড়া স্কুল ও কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। বিতরণ করা হয় ফলজ ও বনজ গাছের চারা। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। সিলেটে এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম এবং সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এটিএন বাংলার দুই যুগে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ে দোয়া, মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাসিরুদ্দিন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। চট্টগ্রাম বন্দরে দুই নম্বর জেটির তিন নম্বর শেডের আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও বন্দরে অগ্নি নির্বাপক দল। বন্দর সচিব ওমর ফারুক জানান, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ ওই শেডে আগুন লাগে। এরপর বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৪টি গাড়ির মাধ্যমে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, তিন নম্বর শেডে নিলামযোগ্য কেমিক্যাল, ফেব্রিক্স সহ বিভিন্ন ধরনের দাবিদারবিহীন পণ্য ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আরও দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন ফজলে কবির।
তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আইনের বিধান অনুযায়ী তার বয়স 67 বছর পূর্ণ না হয় এ নিয়োগ দেওয়া হলো। এ হিসেবে 2022 সালের 3 জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। ফজলে কবিরের মেয়াদ 2 বছর বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আইন সংশোধন করা হয়। এখন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এর জন্য প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ব যুব দক্ষতা উন্নয়ন দিবস উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে এসব মন্তব্য করেন মন্ত্রী। আলোচনায় বক্তারা বলেন, কর্মসংস্থানের সুযোগ না থাকলে যুবকদের মধ্যে হতাশা বাড়বে, তারা জড়িয়ে পড়তে পারে নানা ধরনের অপরাধমূলক কাজে। এখন পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে অনুশীলন বন্ধ থাকলেও ঘরে শরীর চর্চার মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। 4 মাস ধরে মুশফিক তামিমদের মতো গৃহবন্দী তারাও নিজেরা যতটুকু পারছেন শরীরচর্চার মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। ফাহিমা আছেন মাগুরায়, জাহানারা ও শামীম ঢাকায়, লতা মণ্ডল খুলনায়, সুরাইয়া জয়পুরহাটে, সঞ্জিদা ও ফারজানা আছেন রংপুরে। তারা অনুশীলন করছেন বিসিবির তত্ত্বাবধানে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সাতক্ষীরা সীমান্তে অস্ত্রসহ গ্রেপ্তার রিজেন্টের প্রতারক শাহেদ, ঢাকায় এনে র্যাবের অভিযানে 1.5 লাখ টাকার জাল নোট উদ্ধার। রিসেন্ট হাসপাতালের সাথে করোনা পরীক্ষার চুক্তি, মন্ত্রণালয়ের সাবেক সচিবের নির্দেশে কারণ দর্শানো নোটিশের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে আরও 3,500 মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত, প্রাণ হারালেন 33 জন। এবং ঈদের 9 দিন ফেরিতে বন্ধ থাকবে পণ্য পরিবহন, কোরবানির পশু চামড়া কেনা বেচায় বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ সুবিধা ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।